ধুবুরী জেলার সাপর চক্র বিষয়ার কার্যালয় সম্মুখত কেন্দ্রীয় সমিতির নির্দেশ মর্মে শুক্রবার দিনা ছাত্রমুক্তি সংগ্রাম সমিতিয়ে বিভিন্ন সমস্যা সমাধানের দাবিরে এক মানব শৃঙ্খল কার্যসূচী রূপায়ণ করে। উক্ত কার্যসূচীত বান আর গড়াখহনীয়া সমস্যাক রাষ্ট্রীয় সমস্যা রূপে ঘোষণা করা, বানাক্রান্ত এলাকার ক্ষয়ক্ষতি জরিপ শীঘ্রে সম্পূর্ণ করা, বান সাহায্য প্রদান করা আর উপযুক্ত ক্ষতিপূরণ আদায় দিয়ার দাবি চক্র বিষয়ার কার্যালয় সম্মুখ উত্তাল করে তোলে ছাত্রমুক্তি সংগ্রাম সমিতিয়ে। উক্ত সমস্যা সমাধানের বাবে চাপর চক্র বিষয়ার জড়িয়ে ধুবুরী জেলা উপায়ুক্ত, মন্ত্রী জনস্বাস্থ্য কারিকরী বিভাগ, মন্ত্রী কৃষি আর পশুপালন বিভাগ আর মন্ত্রী জলসম্পদ বিভাগলে স্মারকপত্র প্রেরণ করে। চক আজ আমি ধুবুরী জেলা ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির উদ্যোগত যে বানপানীর সমস্যা, গড়াখহনীয়ার সমস্যা আর এইবেলি বানপানীত ক্ষতিগ্রস্ত হওয়া পরিয়ালসমূহ উপযুক্ত সাহায্য প্রদানের দাবিতে আজ আমি চাপর রাজহুৱা চক্র কার্যালয়ের সম্মুখত আমি মানব শৃঙ্খল কার্যসূচী পালন করল। অতি দুর্ভাগ্যজনক আর তাৎপর্যপূর্ণ কথা যে নির্বাচনের সময়ত কেন্দ্রেরপরা নেতা লানি ধরে, কিন্তু যেতিয়া বানপানী হয় এজনও নেতা কিন্তু কেন্দ্রেরপরা অহা নাই। কেন্দ্রত বিজেপি সরকার, বিজেপি সরকার, কিন্তু এতিয়ালৈকে কেন্দ্রেরপরাও কিন্তু এতিয়ালৈকে কোনো রাজ বান সাহায্যের বা কোনো রাজ সাহায্য বা প্যাকেজ ঘোষণা করা নাই। গতি আজি আমি এই কার্যসূচীর জড়িয়ে সরকারক দাবি জানাইছি আর কেন্দ্র সরকারকে আমি দাবি জানাইছি অতি শীঘ্রে বানপানী সমস্যাক রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করব লাগে আর অতি কমেও 2,000 কোটি টাকার একটা প্যাকেজ বানপানীর সমস্যাক রাষ্ট্রীয় হিসাবে ঘোষণা করে 2,000 কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করবলে অতি শীঘ্রে, নহলে অনাগত দিনত আমি রাইজ লই অনাগত দিনত আমি ইয়াতক আর জঙ্গি আন্দোলন করবলে বাধ্য হব। বানপানীর সমস্যাক রাষ্ট্রীয় সমস্যা হিসাবে রূপে ঘোষণা করার দাবিত আর এইবার বানর কবলত পরি ক্ষতিগ্রস্ত হওয়া রাইজক উপযুক্ত সাহায্য প্রদানের দাবিত আজি আমি ধুবুরী জেলা ছাত্রমুক্তি সংগ্রাম সমিতিয়ে চাপর রাজচক্র কার্যালয়ের সম্মুখত আমি মানব শৃঙ্খল কার্যসূচী পালন করছো। আপনাদের জানে বানপানী আর গড়াখহনীয়া সমস্যাটা হয়েছে একটা জ্বলন্ত সমস্যা। সরকারে এই সমস্যাটুকলে যে রাজনীতি করেছে সেই রাজনীতি আমি কেউ সহ্য নকরো, আমি কেউ মানি লো। আজি আপনাদের জানে বান আর গড়াখহনীয়ার ফলত প্রতি বছরে হেজার হেজার বিঘা মাটি বা কৃষিভূমি বুকুরপরা নাইকিয়া হয়েছে, নৈসমূহ যা গেছে, হাজার হাজার মানুষে আজি গৃহহীন হয়ে পড়েছে কেবল মাত্র বানপানী আর গড়াখহনীয়া সমস্যার কারণে। কিন্তু সরকার আর থাকা যাব রাজনৈতিক দল আছে কেবল উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সমস্যাটুক ব্যবহার করে আছে। আজি বিজ্ঞানসম্মত কোনো পদ্ধতি অবলম্বন করা আমি দেখবলে পাওয়া নাই। সরকারে বানপানীর সমস্যাটুক স্থায়ী সমাধান করবলে কৈছে কি করব, নৈবিলাকর বুকু খনন করব, কত করেছে আপনাদের? আজি এই বানপানী আর গড়াখহনীয়া সমস্যাটুক যে আপনাদের ব্যবহার করে আছে সেইটা রাইজে বুঝি পাইছে আর অতি শীঘ্রে রাইজে বানপানী সমস্যা রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করার দাবিত ব্যাপী এক গুণ আন্দোলন কার্যসূচী গ্রহণ করব রাইজে জিলায় জিলায়। বানপানী সমস্যা রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করার দাবিত ছাত্রমুক্তি সংগ্রাম সমিতিয়ে গোটি ব্যাপী আজি আন্দোলন কার্যসূচী হয়েছে। আমি সেই হিসাবে ধুবুরী জেলাত চাপর চক্র কার্যালয়ের সম্মুখত আমি ছাত্রমুক্ত কৃষ্ণমতী সংগ্রাম সমিতি মানব শৃঙ্খল কার্যসূচী পালন করেছে। আপনাদের দেখিছে যে হাজার হাজার মানুষের মাটি নাই, গড়াখহনীয়া আক্রান্ত হয়েছে আর যে বানপানী সমস্যা, এই সমস্যা রাষ্ট্রীয় সমস্যা হিসেবে স্বীকৃতি প্রদান করা নাই। আমি দাবি জানাইছো অনুরোধ মর্মে বানপানী সমস্যা রাষ্ট্রীয় সমস্যা ঘোষণা করব লাগবে, নহলে দশাতলে যাব। আপনাদের দেখিছে যে লাখ লাখ মানুষ ভূমিহীন হয়েছে আর সেইটা একমাত্র বানপানীর কারণ হয়েছে। তাহলে কইছিলে যে আমি ব্রহ্মপুত্র খনন করিম, কিন্তু সেইটা দেখো পাবনা কেবল। গতি আমি দাবি জানাইছো যে অনুদীপ মর্মে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কইছো যে আপনার লম্বজম্ব বাদ দিয়ক, আপনি আপনি কাম করক, আপনি দক্ষ মন্ত্রী বলে কইছিলে। গতি বানপানীর সমস্যা রাষ্ট্রীয় সমস্যা হিসেবে ঘোষণা করব লাগিব, অন্যথায় আমি ছাত্রমুক্তি সংগ্রাম সমিতিয়ে রাইজক লগত লই অনাগত দিনত আমি ব্যাপক আন্দোলন গড়ে তুলিম। আমি আকো কইছো যে আপনি দক্ষ মুখ্যমন্ত্রী, আপনি শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলে বিভিন্নজনে কইছে। গতি আপনি বানপানীর সমস্যাটা রাষ্ট্রীয় সমস্যা ঘোষণা করক, অন্যথা কিন্তু আমার এই আন্দোলন এই সংগ্রাম অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেস্ট।